আমরা হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা যেটা চেষ্টা করছি যে কীভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে পর্যটনের মাধ্যমে একটা খুব ভালো রিলেশন গড়ে উঠতে পারে। শুধু ডিপ্লোম্যাটিক রিলেশন নয়, মানুষের সাথে মানুষের রিলেশন। কেন কি আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের জন্য দার্জিলিং এবং কালিম্পং চিরদিনই তাদের জন্য একটা খুব মেজর হিল স্টেশন ছিল, এবং দেশভাগের পরে তারা সেটা খুব মানে মিস করত। তারপরেও তাদের ছেলে মেয়েদেরকে তারা এখানে আমাদের পাহাড়ের বিভিন্ন স্কুলে পড়িয়েছে, এবং তার সাথে সাথে যেটা এর মধ্যে ডেভেলপ হয়েছে গত ছ মাসের মধ্যে, যে আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে অনেক চেষ্টা করে আমাদের বাংলাদেশের যারা সিটিজেন আছে তাদের সিকিমে যে এন্ট্রির ব্যবস্থাটা সেটা আমরা করতে পারি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম মানে সেটা অ্যালাউ করার পরে আমরা এমন একটা জায়গায় এখন যেখানে পৌঁছেছি যে আমাদের নর্থ বেঙ্গল সিকিম এখন বাংলাদেশের জন্য সবচেয়ে ফেভার্ড একটা ডেস্টিনেশন হয়ে উঠেছে, এবং সেই ফেভার্ড ডেস্টিনেশনটাকে আমরা আরও কত ভালোভাবে বাংলাদেশের কাছে আমরা তুলে ধরতে পারব, এবং তার সাথে আমাদের পূর্ব নেপাল এবং ভুটানকে একসাথে নিয়ে আমরা কী করে একটা বাংলাদেশের যারা আমাদের মার্কেটটা আছে তাদের কাছে কত ভালোভাবে তুলে ধরতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা তার প্রচেষ্টা। এটা আমরা একটা বাংলাদেশের মিডিয়া টিম ভিজিট দিয়ে শুরু করেছিলাম, যেটা আমাদের উত্তরবঙ্গের মিডিয়া টিমের সবাই খুব আমাদের কোঅপারেট করেছিল, এবং তার পরবর্তী এটা নেক্সট স্টেপ হচ্ছে ইন্ডাস্ট্রির যারা আছে সেটা হোটেল ইন্ডাস্ট্রি হোক বা ট্র্যাভেল ইন্ডাস্ট্রি হোক, তাদের সাথে বাংলাদেশের যে ট্র্যাভেল ইন্ডাস্ট্রি তার একটা যোগসূত্র তুলে ধরার সেকেন্ড স্টেজ হিসেবে এদিকে আমরা এগিয়েছি। বাংলাদেশ আমরা চাই না চাই এরা আমাদের এখানের জন্য কিন্তু বিদেশি ট্যুরিস্ট, সেই জন্য বিদেশি ট্যুরিস্ট ফ্লো এবং ডলার সেটা আমাদের এই এন্টায়ার রিজনে গত ছ মাসে যখন এতটা বেড়েছে, তো নিশ্চয়ই সেটা আমাদের রিজনকে এই বাংলাদেশের মার্কেট একটা নতুন দিশা দেখাতে পারে। জয়েন্টলি এরপরে কোনো কথা